বাহাস করা লাগবে না। আমি যেটা আমার জীবনে দেখেছি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, সুন্নিরা যদি ঐক্যবদ্ধ থাকেন, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেন, সুন্নিরা যদি হাতে হাত মিলান, বাংলাদেশে এমন কোন বাপের বেটা নাই সুন্নিদের বিরুদ্ধে কাজ করবে। একতা লাগবে, একতা। তোর ভীর বড় না আমার ভীর বড়, এটা করেন দিত না। এই তোর ভীর এসে আমার ভীর বড়, এই ঝগড়া করে আমরা কিন্তু শেষ হয়ে যেতেছি। পীর যার যার সুন্নিও, আমার পীর আমার কাছে বড়, আপনার পীর আপনার কাছে বড়, যার যার পীর তার কাছে বড়। আমার মা পুরো গ্রামে যত মহিলা আছে সবার চাইতে বড়, আপনার মা আপনার কাছে গ্রামের সব মহিলার চাইতে বড়, স্বাভাবিক। এটা প্রেমের ব্যাপার। হুসাইনের সৈনিকদেরকে খেপাবে না। এরা বলে ইমাম হুসাইনের পক্ষে কেউ যায়নি, মক্কা মদিনা থেকে কেউ যায়নি, আমি এত কষ্ট পেয়েছি বক্তব্যটা শুনে। বলে কি এরা, নামটা বলে দেই কে বলছে, আপনারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করলে আমি লিংক দিতে পারবো, আমার কাছে ভিডিওটা আছে, সম্পূর্ণ ভিডিওটা আছে। উত্তরবঙ্গের আহলে হাদিস নামদারি লামা জাহাবি শায়খ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, সে বলেছে কোথায় মসজিদের মিম্বরে দাঁড়ায়া, মেহরাবে দাঁড়ায়, মসজিদে দাঁড়ায় ইমাম হুসাইনের বিরুদ্ধে কথা বলতেছে, মানুষকে বুঝাচ্ছে। সাধারণ মানুষটা তো ইতিহাস জানে না। আরে ভাই, সবাই তো আর সবকিছু জানে না। দেখা গেছে এই কথাটা 100,000 মানুষ শুনছে, এর মধ্যে তো দেখা গেছে 1,000 মানুষ বিশ্বাস করতে পারে, 100,000 মানুষের মাঝে 1,000 মানুষ আবার বিশ্বাস করতেও পারে। এই তথ্যগুলি যদি বিচ্ছিন্ন ভাবে মানুষের কাছে বলা হয় বিকৃত রূপে, তাহলে মানুষ বিভ্রাটে পড়বে, বিভ্রান্তির মধ্যে পড়বে, ইমাম হুসাইনের ব্যাপারে নেতিবাচক ধারণা রাখবে। এজন্য আপনাদের দায়িত্বশীল হওয়া দরকার। আসেনি মরে যাবো গা, কোনো অসুবিধা না, আমার হুমকি দেয় না, কত হুমকি দেয়, আলাউদ্দিন যদি মাইরে লেবে কিন্তু লুম্বা ছিড়বে। আমার আল্লাহ আমার দয়াল নবী যতদিন আমার ইয়া গোলামি করাইব, এমন কোন বাপের বাপের ব্যাটার ক্ষমতা না একটা পশম হিলাবে আমার, এরকম দুর্বল ইমান নিয়ে আমরা চলি না। আমার একদিন একজন ফোন দিয়ে কয়, তুই কি আলাউদ্দিন, আমি কইম তোর বাপ, কি জন্য ফোন দিছত ক, কতরে কই আছ তোরে, আমি সাইজ করতাম, আমি কই তুই আমার বাড়িটা নাইলে তোর ঠিকানা দে, আমি তোর বাড়িটা তোর কলজাটা কত দূর আমি দেখলাম, এ কইছি ভরে কেটে দিছে ফোন, ভয় পাওয়ার মানুষ নবী প্রেমিক হয় না, যারা ভয় পায় তারা এজিদের দলে যায়। কষ্ট নেবেন না, মনক্ষুণ্ণ হবেন না, আমি একটু আজকে তো ঠান্ডা ওয়াজ করতেছি, প্রতিষ্ঠানের মাহফিল এই জন্য গরম ওয়াজ এখানে করছি না, ঠান্ডা বললেও দুই একটা কথা এসে যায়, এটা আমার দুর্বলতা ভাবলো ভাবতে পারেন, এটা আমার নবীর প্রেমের কারণে আসে, নবীর আহলে বাইতের প্রেমের কারণে আসে। আমি বাতেলদেরকে এত তেল দিয়ে কথা বলতে পারি না। দাদু ভাই আমার, ফেতনার যুগে আপনাদেরকে অনুরোধ করব, নামাজ পাঁচ ওয়াক্ত পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো তরিকা নাই। আবার মনে করেন না যে সুন্নি হলে নামাজ লাগে না, এরকম মনে করবেন না, কিন্তু নামাজ লাগবে, কিন্তু ইমানওয়ালা নামাজ, নবীর মহব্বতওয়ালা নামাজ, ইমাম হুসাইনের মহব্বতওয়ালা নামাজ, ইয়াজিদের মহব্বত নিয়ে নামাজ করে কোনো লাভ হইতো না, যদ্দুর ভারও কইরা দাও আসরের দিন বুঝা যাইব। নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে হবে। আজকে এখানে যারা আছেন গার্জিয়ান, যারা বয়োজ্যেষ্ঠ মোটামুটি সমাজের পরিচালক, আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, দয়া করে আপনারা উত্তর দিবেন। ধরেন যাদের বয়স 40-এর ঊর্ধ্বে, আপনারা এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, বাবাজি আমার কথাটা কষ্ট নেবেন না, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যুবক ভাইরা এটা উত্তর না দিলেও চলবে, দিলেও আলহামদুলিল্লাহ, আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে যদি দোয়া না করে আপনারা কি খুশি থাকবেন? আওয়াজে বোঝা গেল খুশি থাকবে মুরব্বীরা, আপনারা কি রাগ হইছে? আপনার ছেলে আপনার মেয়ে আপনি মারা যাওয়ার পরে দোয়া না করলে আপনি খুশি থাকবেন? আপনি যাচাই করে দেখেন,
জানাজার পরে হোক, দাফনের পরে হোক, নামাজের পরে হোক, নফল নামাজ পরে হোক, মিলাদ শরীফ পরে হোক, ফাতিহা শরীফ পরে হোক, কুরআন তেলাওয়াত করে হোক, চার দিনে হোক, পাঁচ দিনে হোক, ছয় দিনে হোক, দশ দিনে হোক, সাত দিনে হোক, বিশ দিনে হোক, চল্লিশ দিনে হোক, মাস শরীফ হোক, যখন সুযোগ পায় মা বাবার জন্য দোয়া করলে সুন্নি সন্তানরাই করে, ঠিক না বেটে? কেন আপনি সুন্নি হবেন? কেন ছেলেকে সুন্নি বানাবেন? এটা একটা কারণ বললাম। আবার জিজ্ঞাসা করি, বাবাজি আপনার সন্তান যদি আপনি মরে গেলে দোয়া না করে, আপনার জন্য দোয়া না করে, আপনি কি খুশি হবেন? যদি দোয়া চান তাহলে ছেলে ওয়াহাবি বানায়েন না, আপনি হইডা থাকেন। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের বহু জায়গায়, বাংলাদেশের বহু জায়গায় বাপ মরে গেছে, সন্তান বাবের জন্য দোয়া করে না। কিছু কিছু ভাইয়েরা আছেন আমাদের মতো লেবাসদারি ডিগ্রিদারি, তারা এমন ভাবে বুঝাইছে দোয়া করলে মনে হয় ঈমান চলে যাবে, কাফের হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহর নিয়ামতকে শুকরিয়া আদায় করে না। হুজুর বলতেছেন, আমি নিজে দেখেছি বহু জায়গায় জানাজার পরে দোয়া করে না, নিজের ছেলে দোয়া করে না। এটা দুঃখজনক বিষয় না ভাইজান? প্রশ্ন আসছে? কারবালার মাহফিলে প্রশ্ন থাকে? দাদু, ফরিদপুরে একটা বাহাস হওয়ার কথা ছিল, জানাজার নামাজের পরে দোয়া আর চল্লিশা জিয়াফত নিয়ে। আমাদের এলাকায় এটাকে চল্লিশা, চেহলাম, কুলখানি, ফাতেহা, ইসালে সওয়াব, এগুলি বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় নামকরণ হয়। চার দিনে, পাঁচ দিনে, দশ দিনে, চল্লিশ দিনে, উনচল্লিশ দিনে, একচল্লিশ দিনে, এক এক এলাকায় এক এক রকম, সুবিধা মতো অনেকে করে। ইসালে সওয়াব বা গরিব মিসকিন আলেম ওলামা ময় মুরব্বীদেরকে যার যার সামর্থ্য অনুযায়ী মেহমানদারি করা, কিছু খাবার পরিবেশন করা, কোরআন খতম করা, কলমা খতম করা, বিভিন্ন দোয়া দুরুদ, ইস্তেগফার, তারপরে আজকার, বিভিন্ন জিকির আজকার, এগুলি করে এটার সওয়াব ওই মৃত ব্যক্তির রুহে বক্সা। এই ধরনের প্রচলন চট্টগ্রামে আছে? এই বিষয়টা নিয়ে ফরিদপুর একটা বাহাস হওয়ার কথা ছিল, কানাইপুর, ফরিদপুরের কানাইপুর। আলহামদুলিল্লাহ ফরিদপুরে আমি গুনাহগারের একটা দাপট আছে, দাপট বলতে নবী প্রেমের দাপট আর কি। ওখানে আমার মুর্শিদের বাড়ি, আমাদের লোক পর্যাপ্ত আছে, বাহাসের প্রস্তাব আমরা অ্যাকসেপ্ট করলাম। যখন শুনছে আলাউদ্দিন জিহাদি বাহাসে আইব, তারা কয় আমরা বাহাস করতাম না, আপনারা টামনারা করেন, আমরা টামরা করি, শেষ। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার কোনো যোগ্যতা নাই, আমার কিছুই নাই, তবে আমি আমার নবীকে ভালোবাসি, দয়াল নবীর মহব্বতে ময়দানে কথা বলি। এই নামটা, এই গুনাহগারের নামটা শুনলে আর বাহাস লাগে না, এমনি ময়দান ক্লিয়ার হয়ে যায়। আর বাহাস কিসের বাহাস? যে বাহাস করবি ভিতরে মুসলমান বানাইছে মাদারীপুরে বাহাসে, এটা থানার ভিতরে বাহাসের কথা ছিল, মাদারীপুর সদর থানায় ওসি সাহেবের রুমে বাহাস হবে, উভয় পক্ষের আলেম পাঁচজন পাঁচজন থাকবে। এটা পাঁচ ছয় বছর আগের ঘটনা বলছি। বাহাসের দুই দিন আগে আমার একদিন একজন ফোন দিয়ে বলতেছে, আপনি কি বাহাসে আসবেন? আমি বললাম আসবো মানে আমি তো অর্ধেক রাস্তা চলে আসছি। বাহাসের দুই দিন আগে, অর্থাৎ আমি দরবার শরীফ চলে গেছি আর কি, ফরিদপুর আমার পীরের বাড়িতে, ঢাকা থেকে কিতাব লইয়া গাড়ি ঘোড়া লইয়া ফরিদপুর চলে গেছি, মাদারীপুর যাইতে আর এক দেড় ঘন্টা লাগবে। আমারে বলে আপনি কি বাহাসে আসবেন? আমি বললাম আসবো মানে আমি অর্ধেক রাস্তা আয়া পড়ছি। আচ্ছা ঠিক আছে, আমি বললাম আপনি কো? আমি আপনার একজন হিতাকাঙ্ক্ষী, পরিচয় দিল না। এর পরের দিন, বাহাসের আগের দিন আমাকে যেদিন ফোন দিছে, এর পরের দিন বাহাসের আগের দিন এরা কি করছে, একটা গ্রুপ লইয়া থানায় গিয়া ওসি সাহেবরে আবার কেমনে কেমনে বুঝায় সেটা বাহাস বন্ধ করে দিছে, হেরা ওই বন্ধ করে দিছে। অথচ এই বাহাসের নেতৃত্ব দিছিল ওসি সাহেব নিচে, বাহাস আমি করাই দিব, তোমরা আসো, দুই পক্ষ আসো, বাহাস করা লাগবে না। আমি যেটা আমার জীবনে দেখেছি, আবার অভিজ্ঞতার আলোকে বলছি, সুন্নিরা যদি ঐক্যবদ্ধ থাকেন, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেন, সুন্নিরা যদি হাতে হাত মিলান, বাংলাদেশে এমন কোন বাপের বেটা নাই সুন্নিদের বিরুদ্ধে কাজ করবে। একতা লাগবে, একতা, তোর ভিড় বড় না আমার ভিড় বড়, এটা করেন দিত না, এই তোর ভিড়ের সাথে আমার ভিড় বড়, এই ঝগড়া করে আমরা কিন্তু শেষ হয়ে যেতেছি। পীর যার যার সুন্নিও, আমার পীর আমার কাছে বড়, আপনার পীর আপনার কাছে বড়, যার যার পীর তার কাছে বড়। আমার মা পুরো গ্রামে যত মহিলা আছে সবার চাইতে বড়, আপনার মা আপনার কাছে গ্রামের সব মহিলার চাইতে বড়, স্বাভাবিক।
এটা প্রেমের ব্যাপার আমার পীর পৃথিবীর সব চাইতে বড় আপনার পীর পৃথিবীর সব চাইতে বড় এটা প্রেম এটা আইব না এটা আইব হিসেবে নেবেন না পীর মুরিদি যার যার কাছে রাখেন কিন্তু সুন্নি আকীদা কেন্দ্রিক আপনারা সবাই এক থাকবেন তাহলে বাতেলরা তাদের যে একটা কুচক্র এটা বাস্তবায়ন করতে শয়তান ধরা খেয়ে যাইতেছে এমনি আজকে সকালে এটা ফেসবুকে পোস্ট দেখলাম ও যুবক ভাইরা ফেসবুক ভাইরা জনৈক বুড়া হুজুর তিনি লেখছে যারা তাদের কাছে মাদ্রাসায় গিয়ে হাদিসের দর্শ নে পড়ে তারা নাকি রাসূলের পাকের রুহানি সাহাবা আচ্ছা এখন কোন সাহাবি আছে কেউ সাহাবি হইতে পারবে সাহাবীর সংজ্ঞা ইবনু হাজার আসকালানি ইমাম বদরউদ্দিন আইনি ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইমাম আবু সাঈদ ইস্পাহানি আরো অন্যান্য ইমামরা ইমাম ইবনুল আসির ইমাম আরো যারা মুহাদ্দিসিন কেরাম ওনারা তো দিয়ে গেছে ইবনু কাসির সহ এখন তারা রুহানি সাহাবা বানাইতেছে কাদেরকে জানেন নি যারা বলদকার বলদকার বুঝেন নি আপনারা নাউজুবিল্লাহ এই যে হুজুর বুঝে লাইছে আপনারা মনে হয় বুঝছেন না না এদেরকে বানাইতেছে কি রুহানি সাহাবা আরে করস কি কস কি তুই এদের চরিত্র ভাস হয়ে যাচ্ছে কাদিয়ানিদের সাথে তাদের লিংক আছে নবীর কোন সাহাবী এখন আছে সাহাবী হইতে পারবে কেউ আপনারা কি পারবেন সাহাবী হইতে গাউসে বাক হইতে পারলো না রুহানি সাহাবা খাজা গরিব নওয়াজ হইতে পারলো না রুহানি সাহাবা খাজা বাহাউদ্দিন নকশবন্দ হতে পারলো না রুহানি সাহাবা মুজাদ্দিদ আল ফিসানি হইতে পারলো না রুহানি সাহাবা ওয়াইস আল কারনি ওয়াইস আল কারনি যার কথা আল্লাহ রাসূল নিজে বলে গেছে রাসূলের যুগের লোক রাসূলের যুগের লোক তারপর উনি সাহাবী না তাবেঈ নবীজিকে দেখেন না নবী সাক্ষাৎ পান এই কারণে উনি সাহাবী না আর সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন বলদকার মোল্লায় এ হইছে হনে রুহানি সাহাবা চিন্তা করছেন এদের দৃষ্টিভঙ্গি কোথায় যাচ্ছে আমি আপনাদের ঈমান হেফাজতের উদ্দেশ্যে কথাগুলি বলছি নবীর সাহাবী যদি কেউ দাবি করে তাকে মানা যাবে কেউ যদি নবী দাবি করে যে আমি নবী তাকে মানা যাবে আপনি যদি বলেন আমি রুহানি সাহাবা তাহলে আমি যার কাছে পড়ছি উনি কি উনি তো পরোক্ষভাবে নবী দাবি করতেছে আমি আপনার কাছে পড়ছি হাদিস পড়ছি আপনার কাছে ধরেন একটা কথার কথা আমি আপনার কাছে হাদিস পড়ছি রাসূলের হাদিস পড়ার কারণে আমি রাসূলের রুহানি সাহাবা আপনি কি রুহানি নবী হয়ে যেতেছে না একটা ইশারা তো আসতেছে দিকে চক্রান্ত ঈমান নষ্ট করে এই জন্য গানটা গাই তারপরে প্রশ্নোত্তর দিকে যাই ওই গানটা পুরানটা সুন্নি মুসলমান হও রে সাবধান ও হাবি খারিজির দলে লুটিল ঈমান আলোচনা শেষ করছি কয়েক মিনিটের মধ্যে শেষ করার আগে আমি এই মালিয়ারার মা বোনদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলবো পটিয়া থানার মালিয়ারার মা বোনেরা গো মা গো মা এই গভীর রাত্রে আলাউদ্দিন জেহাদির কথাগুলি যারা শুনছেন মা জননী গো ও আমার মা বোনেরা গো আপনাদেরকে বলছি গো মা ছোট্ট করে কথাটা শুনে রাখেন গো মা দশ মাস দশ দিন কম বেশ নয় মাসের মতো সন্তানকে পেটের মধ্যে লালন পালন করা হয়েছে কত লাতি উষ্টা সন্তানের খাইছেন শিশুকাল থেকে দুই আড়াই বছর পর্যন্ত কলিজার টুকরা সন্তানের পসরা পায়খানা পরিষ্কার কইরা লালন পালন কইরা রাখছেন শীতের রাইতে মা নিজে কষ্ট কইরা সন্তান রে গরমের মধ্যে রাখছেন ও মা মা গো আপনার ওই সন্তান যদি ওয়াহাবি মাদ্রাসায় পড়ে আপনার ওই সন্তান যদি ওয়াহাবি মোল্লা হয় সন্তান তোমার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে না কোরআন খতম করবে না ওই সন্তান কবর জিয়ারতে যাবে না যেই সন্তানের জন্য জীবন যৌবন সব শেষ করে দিলেন ওই সন্তান
এই সন্তান মারা গেলে কবরে যায় দোয়া করবে না, করে না, ওয়াহাবিরা করে না। সবাই আবার একরকম না, ওয়াহাবিদের মধ্যে কিছু লোক আছে এটি ঠেলার ছুড়ে ওয়াহাবি হইছে, এটি বুঝে না ওয়াহাবি কারে কো আছে নি এরকম ভাইজা আছে আছে এমনি হয়ে গেছে আর কি। এরা টুপি সুন্দর, নারী সুন্দর, হগলতা সুন্দর, দিকে দিকে ওয়াহাবি হয়ে গেছে। এরা আসলে বুঝাইতে পারি নাই আমাদের ব্যর্থতা, এটা এটা আমাদের ব্যর্থতা, বুঝাতে হবে। এজন্য আল্লামা নূর ঈসা হুজুরকে আমি শুকরিয়া জানাই আবারো, এই দুর্গম এলাকায় প্রত্যন্ত অঞ্চলে এই যে সুন্নিয়তের একটা মার্কাজ, সুন্নিয়তের একটা খুঁটি, একটা প্রাণ কেন্দ্র তৈরি করে দিয়েছেন, এটার উসিলায় এই এলাকার মানুষ সুন্নিয়ত বুঝতেছে, নবী প্রেম বুঝতেছে, হুসাইনের প্রেম বুঝতেছে, সত্য ইসলাম বুঝতেছে, ঠিক না বে? ঠিক। আর নাইলে আমিও হইডা আমিও হইডা হগলি হইডা হই যেতাম। মাদ্রাসার দিকে খেয়াল করবেন, করবেন নি করবেন না? ওই যে না করতেছে ভাই, মাদ্রাসার দিকে খেয়াল করবেন, জুরে বলেন, এইটা তো আওয়াজ তো ওই মাঠের হেই পারি গেছে না, করবেন? এতক্ষণে বোঝা গেল ইনশাআল্লাহ। মাদ্রাসার দিকে খেয়াল করা মানে যে টাকা দিবেন সবসময় তা না, মাদ্রাসার দিকে খেয়াল করা মানে এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা, এটার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, উৎসাহ দেওয়া, প্রচার করা। মাঝে মধ্যে মাদ্রাসা আয়সা ছাত্রদেরকে উৎসাহ দিবেন, টিচারদেরকে একটু বলবেন, হুজুর আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারা সুন্দর খেদমত করছেন, আপনার ছোট্ট দুইটা কথা একজন আলেম একজন শিক্ষকের মন বড় হবে, আপনার ছোট্ট দুইটা মিষ্টি কথায় একজন ছাত্রের মধ্যে জ্ঞান অর্জনের স্পৃহা জন্ম হবে। দাদু পারবেন না এরকম সহযোগিতা মাদ্রাসার জন্য করতে ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। সহি রওয়ায়েতে আছে আল্লাহ রসুল বলেছেন যে মাদ্রাসার দিকে ইলিম অর্জনের জন্য কোন ছাত্র যদি ঘর থেকে বের হয় ওই প্রতিষ্ঠানে মাদ্রাসায় উস্তাদের কাছে যাওয়ার আগ পর্যন্ত পুরা রাস্তাটা জান্নাতি ফেরেশতারা ওই পায়ের নিচে লাল গালিচার মতো বেহেশতি গালিচা বিছায় দেয়। সহি হাদিস, গালিচা বিছায় দেয়, আপনি দেখেন না ফেরেশতারা বিছায় দেয়, আপনি হাঁটতেছেন ওই তলিবুল ইলম যারা আছে তারা এই জান্নাতি গালিচার উপর দিয়ে হাঁটতে হাঁটতে মাদ্রাসায় আসে, এটা আল্লাহর তরফ থেকে একটা মর্যাদা, একটা সম্মান। আপনি যদি সেই কাজে সহযোগিতা করেন আল্লাহ আপনাকেও সেই সম্মান দিবেন। আল্লাহ তাআলা যেন মাদ্রাসার দিকে খেয়াল রাখার তৌফিক দান করে, বলেন আমিন। আরে ভাই কিছু না পারেন, হুজুর আমি গরিব মানুষ, আমি ভাত খাওয়ার যে চাউল প্রতিদিন আমার খাবার থেকে মাদ্রাসার ছাত্রদের জন্য নিয়ত করে এক মুঠ করে চাউল রাখছি, আমি খাবো, আমি মাদ্রাসার ছাত্রদের জন্য এক মুঠ করে চাউল রাখছি, এক মাস পরে কয়টা চাউল নিয়ে আসেন না, দয়াল নবীর মহব্বত নিয়ে আয়া হুজুরের কাছে বলেন না, হুজুর আমার খাবারের একটা অংশ মাদ্রাসার ছাত্রদের জন্য রাখছি, এটা নেন। আরে মদিনাওয়ালা খুশি হয়ে যাবে এটাতে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া লাগবে না, মন থেকে এক মুঠ চাউল দেন, এটাতেই আল্লাহ রাসূল খুশি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আমি কিছু লেখালেখি করি, শহীদুল্লাহ বাহাদুর সাহেব লেখালেখি করে, আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজ নসিহতের পাশাপাশি এগুলিও সুন্নিয়তের প্রচার প্রসারে কাজে লাগতেছে। তো আমি নতুন দুইটা কিতাব লিখছি, এগুলি একেবারে নতুন, যদি প্রয়োজন মনে করেন আপনারা এটা পড়বেন, অথবা কাউকে পড়ার জন্য একটা বই হাদিয়া হিসেবে দিবেন। এটা হলো কোরআন সুন্নাহর দৃষ্টিতে বায়াত বা পীর মুরিদি ও উসিলার বিধান। পীর মুরিদি যে আমরা করি এটা দলিল কোরআন হাদিসে কোথায় কি আসো বিষয়, বর্তমানে মিডিয়াতে লামাজাবিরা পীর মুরিদির বিরুদ্ধে অনেক কথা বলে, তাদের সব প্রশ্নের উত্তর এটার মধ্যে আমি দলিল ভিত্তিক দিছি। এবং উসিলা ধরা যে যায় উসিলা, এটা কিন্তু ওয়াহাবিরা মানে না। এই উসিলার পক্ষে আপনারা দুইটা বিষয় যদি জানার প্রয়োজন মনে করেন আপনারা বইটা নিতে পারেন, 100 টাকা হাদিয়া, নিজে না পড়েন নিজের ছেলেমেয়ের জন্য নিয়ে যান, একটা বই ঘরে রাখেন, মেহমান আসলে পড়বে, কোনো না কোনো ভাবে কাজে লাগবে। এই বইটা 100 টাকা হাদিয়া আপনাদের কাছে আসতেছে। আর একটা আছে পবিত্র শবে বরাত ও শবে মেরাজ, শবে বরাতের বিরুদ্ধে ওয়াহাবিরা কথা বলে, আর শবে মেরাজ তো রোজাও মানে না, নামাজও মানে না, শবে মেরাজ বলে অনেক কিছু মানে না। নবী যে আরশে আজিমে গেছেন, আরশের উপরে গেছেন, আল্লাহকে চর্মচক্ষু দ্বারা দেখছেন, এগুলি অনেকেই অনেক বাতেলরা মানে না, সবগুলি দলিল ভিত্তিক বইটার মধ্যে পাবেন। একই 100 টাকা হাদিয়া আপনার প্রয়োজন মনে করলে বইগুলি নিয়ে আপনাদের কাছে আসতেছে, সংগ্রহ করে রাখতে পারেন, কাজে লাগবে ভাইজান, সবারই কাজে লাগবে।
আরো কিছু বই আছে আমি প্রায় 17 18টা বই লিখছি ইলমে গায়েব ও হাজির নাজির রাসূলের পাকের ইলমে গায়েব ও হাজির নাজিরের পক্ষে যত দলিল এবং বাতেলরা যে প্রশ্নগুলি করে ওগুলির খণ্ডন সহকারে এই বইটা এটাও 100 টাকা হাদিয়া প্রয়োজন মনে করলে নিতে পারেন ঈদে মিলাদুন্নবী কিয়াম মিলাদ কিয়ামের একটা বই আছে এরপরে ওয়াহাবীদের ঘোষিত অনেক জাল হাদিসি আল হাদিস এটা এটা একটা আকর্ষণীয় বই অনেক বাতেল মৌলবী যারা লামাজহাবি তারাও এই বইটা পড়ে এখন আলহামদুলিল্লাহ সুন্নি হওয়ার পথে অনেকগুলি বই আছে নূরে মুজাসসাম সহ আপনারা এগুলো নিতে পারেন প্রিয় নবীজির সালাত মাজার জিয়ারত 40 জিয়াফতগুলি আছে কয়েকটা প্রশ্ন আসছে আমি সংক্ষেপে এগুলো উত্তর দিচ্ছি লম্বা নাই অল্প কথায় একটু জিকির করেন ইসমে জাত আল্লাহ 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 যাদের কিতাব লাগবে আপনাদের কাছে আসতেছে সংগ্রহ করে নিতে পারেন আল্লাহ 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 মন পাগলা রে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভাই প্রশ্ন লিখেছেন জানাজার পর মৃত ব্যক্তি কেমন ছিলেন জিজ্ঞেস করা বৈধ কিনা এটা নিয়ে আমি চট্টগ্রামে অনেকগুলি মাহফিল উত্তর দিয়েছি অনেক মাহফিল উত্তর দিয়েছি মুখতাসার কথা হলো মৃত ব্যক্তির ব্যাপারে ভালো যে জিনিসটা আপনি জানেন সেটা জানাজার আগে হোক জানাজার পরে হোক কেউ জিজ্ঞেস করুক আর না করুক আপনি বলতে পারবেন যে লোকটা ভালো ছিল বলতে পারবেন মন্দটা না বলার জন্য আল্লাহ রাসূল উৎসাহ দিয়ে গেছেন মন্দটা জানেন বলবেন না ভালো জানেন ভালোটা আলোচনা করবেন কারণ হলো সিহাহ সিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজি এটা দাওরায়ে হাদিস ক্লাসে পড়ায় আলিয়া মাদ্রাসার কামেলে হাদিস বিভাগে পড়ায় সেখানে বিশুদ্ধ সনদ একটা হাদিস উল্লেখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একজন মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে তখন তিনজন কিংবা ততোধিক সাহাবী ওই লোকটার প্রশংসা করলেন লোকটা বড় ভালো ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কাদ ওয়াজাবা তার জন্য আবশ্যক হয়ে গেছে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কি আবশ্যক হয়ে গেছে নবীজি বললেন তোমরা যে সাক্ষী দিলে তার প্রশংসা করলে এই কারণে আল্লাহ পাক তার জন্য জান্নাত অবতারিত করে দিয়েছে সুবহানাল্লাহ রাসূল আকরাম বললেন কোন মৃত ব্যক্তির জন্য যদি মানে উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ কোন মৃত ব্যক্তির জন্য যদি দুইজন প্রশংসা করে সে ক্ষেত্রে কি হবে আল্লাহ রাসূল বললেন দুইজন যদি প্রশংসা করে তাতেও তার জন্য জান্নাত আল্লাহ পাক দান করবেন সুবহানাল্লাহ হযরত উমর আফসোস করে বলেন আমি আর একজনের বিষয়টা জিজ্ঞেস করিনি তাহলে মৃত ব্যক্তির জন্য আপনি যদি ভালো বিষয়টা আলোচনা করেন এতে মৃত ব্যক্তির উপকার হয় যেহেতু উপকার হয় সেহেতু ভালো বিষয়টা আলোচনা করা দরকার আছে না নাই সেটা জানাজার আগেও আলোচনা করতে পারেন জানাজার পরে আলোচনা করতে পারেন কেউ জিজ্ঞেস করলেও ভালোটা বলতে পারেন কেউ জিজ্ঞেস না করলেও আপনি ভালোটা বলতে পারেন এক কথায় মৃত ব্যক্তি ভালো ছিল এই বিষয়টা আলোচনা করার ব্যাপারে আল্লাহ রাসূল উৎসাহ দিয়েছেন মন্দটা আলোচনা করতে নিষেধ করছেন ভালোটা আলোচনা করার জন্য উৎসাহ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন অতএব মৃত ব্যক্তি কেমন ছিল এরকম কেউ যদি জানাজার আগে বা পরে জিজ্ঞাসা করে তাহলে আমরা খারাপ বলবো না ভালো বলবো জোরে বলেন খারাপ না ভালো এটা কি আমাদের মন গড়া মাসালা না রাসূলের শিক্ষাদ মাসালা অতএব ওয়াহাবীরা যদি বলে নাজায়েজ তাদেরকে বলবেন ভাই নাজায়েজ যে বলছেন একটা হাদিস বলেন এটা দলিল দেন কোন হাদিসে লেখা আছে কোন কিতাবে লেখা আছে নাজায়েজ এটা দলিল দেন যদি দলিল দেয় সে দলিলটা আমরা জানাইবেন আমরা পারলে উত্তর দিব নাইলে তার একটা সমর্থন করব আর যদি দলিল ছাড়া পাইকারি বলে বেদাত পাইকারি বলে নাজায়েজ এই পাইকারি ফতোয়া কি আপনারা মানবেন দলিল ছাড়া ফতোয়া আমরা মানি না যদি পারেন দলিল দেন নাজায়েজ আমরা তো জায়েজ বললাম সিহাহ সিত্তার হাদিস দিয়া আরো আছে দলিল দিয়া দরকার লাগলে কবর দেওয়া যাবে কিন্তু আপনারা নাজায়েজ বলতেছেন দলিল কি সরকারি পাইকারি ফতোয়া এই বাংলাদেশে বহুত হইছে আন না বাঙালি হন বুঝে
মুসলমান এখন বুঝে ফাইকারি ফতোয়াবাজি করে ওয়াহাবি নান পদে পদে ধরা খাইছে। অনলাইনের জগতে ইউটিউবে ফেসবুকে একটা সময় ছিল বাতেলরা যার যেমনে মনে চায় সেমনেই কথা কইছে। এখন আলহামদুলিল্লাহ আমাদের সুন্নি জামাতের অনেক বড় ভালো ভালো আলেম অনলাইনে ঢুকে গেছে, এখন কোনো ভুল ফতোয়া আসলে ফাঁস করে ধরে ফেলে। এখন আর বাতেলদের ভাত নাই অনলাইনে। বড় হুজুর ফতোয়া উল্টা ফল্টা দিয়া সুন্নিরা যখন চতুর্দিকে ঘেরাও করছে, এখন ডরে বাংলাদেশ ছাইরা ওই গেছে গা। পারলে ইলিমের যদি হিম্মত থাকে, ইলিমের বহর থাকে, মোকাবেলা করো, ইলিম দিয়ে মোকাবেলা করো। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নিয়তের পথে থাকার তৌফিক দেন, বলে না আমি। আরেকটা প্রশ্ন আছে এখানে, জানাজার পর হাত তুলে মুনাজাত জায়েজ কিনা? আসলে জানাজার পরে হাত তোলা মুনাজাত করার জায়েজ না নাজায়েজ এই ব্যাপারে অনেক কথা, অনেক দলিলাদি আমরা দিয়ে থাকি, কিন্তু যারা নাজায়েজ বলে তারা কোরআনের কোন আয়াত বলে না, হাদিসের কোন এবারত বলে না, তারা শুধু বলে বেদা। আমরা বলি জায়েজ, কেন জায়েজ? হেদায়ার শরাফাত খুল কাদির ইমাম কামালউদ্দিন ইবনুল হুমাম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই কিতাবের দ্বিতীয় খণ্ডের 121 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আনছেন, যে হাদিসটা ইমাম বুখারী উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রাহমাতুল্লাহ আলাই তাবাকাতুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন তিনার নিজের সনদে। সেখানে উল্লেখ রয়েছে মুতার যুদ্ধ যেদিন হয়, সেই যুদ্ধের দিন আল্লাহ রাসূল জালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাল মিম্বারে ফা কুশিবা লাহুমা বাইনাহু ওয়া বাইনা শাম, যুদ্ধ চলতেছে শাম দেশে মুতার প্রান্তে, রাসূল আকরাম মসজিদ নববীর মিম্বরে বসলেন, যুদ্ধের ময়দানে কে কি করছে না করছে মদিনার মসজিদ নববীর মিম্বর থেকে নবীজি সব দেখতেছেন, সুবহানাল্লাহ। এবং বর্ণনা দিচ্ছেন উপস্থিত সাহাবীদেরকে যে আমার অমুক সাহাবী এখন যুদ্ধের পতাকা হাতে নিছে, কিছুক্ষণ পরে রসুলে পাক বলতেছে সে শহীদ হয়ে গেছে এবং নবীজি কাঁদতেছেন, কিছুক্ষণ পরে আবার রসুলে পাক বলতেছেন আমার জাফর যুদ্ধের সেনাপতির পতাকা হাতে নিয়েছে, কিছুক্ষণ পরে রসুলে পাক বলতেছেন সে শহীদ হয়ে গেছে। এরপরে হাদিসের আবারটা হলো ফা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া দাআলাহু وقال استغفروا لاخيكم আল্লাহ রাসূল সেখান থেকে জাফর রাদিয়াল্লাহু আনহুর জন্য জানাজা পড়লেন, ফাসাল্লা আলাইহি, নবীজি তার উপর সালাত পড়লেন, জানাজা পড়লেন, ওয়া ওয়া আতিফা মাতুফ মাতুফ আলাইহি, দুটো একই সাথে সংগঠিত হয় না, একটা শেষ হওয়ার পর পর আরেকটা হয়, এটা নাহুর কায়দা, দুইটা এক জাতের হয় না, মুগাইয়ের বিজাত হয়, মাতুফ মাতুফ আলাইহি দুইটা কখনো এক জাতের হয় না এবং দুইটা একই সাথে সংগঠিত হয় না, একটা শেষ হওয়ার পর পর আরেকটা হয়, সাথে সাথেই হয়। ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল জাফর রাদিয়াল্লাহু আনহু জানাজা পড়লেন, ওয়া দাআলাহু তার জন্য দোয়া করলেন, দোয়া শেষ, ওয়াকালা আবার বলতেছেন ইস্তিগফারু লি আখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার করো। এই হাদিস থেকে পরিষ্কার বোঝা যায়, একেবারে স্পষ্ট বোঝা যায়, কোনো ব্যাখ্যা ছাড়াই বোঝা যায়, আল্লাহর নবী নিজেই জানাজার পরে দোয়া করেছেন। আমি জানতে চাই পৃথিবীর মুসলমান, রাসূল যেহেতু জানাজার পরে দোয়া করেছে, সেহেতু জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জবান খুলে বলেন জায়েজ না নাজায়েজ? আমি যদি মন গড়া দলিল দিয়ে থাকি, আদবের সাথে দাঁড়ায় বলেন যে হাদিস সাহেব আপনি এটা বানায় বলছেন, বলেন আমি জবাব দিব, আপনার প্রশ্নের উত্তর আমি দিব, প্রয়োজন আমি এখান থেকে হাদিস আমার সাথে ল্যাপটপ আছে আমি কিতাব খুলে দেখাবো, আপনি নিলে ফতহুল কাদির সহ যে কিতাবের নাম বললাম আনেন, আমি সবার সামনে খুলে দেখাবো। কিন্তু কেউ যদি বলে না জায়েজ, আল্লাহর দোহাই লাগে ভাই, আপনি দোয়া করেন না, আপনি চলে যান, আপনি ব্যস্ততা আছে, আপনি দোয়া না করলে গুনাহ হবে এমন আমরা বলি না, এটা মুস্তাহাব পর্যায়ের সুন্নাহ, জায়েজ সওয়াবের কাজ, আমরা সওয়াবের কাজ মনে করে করি, যার জন্য দোয়া করছি তার উপকার হবে বলেই দোয়া করি। আপনি যদি মনে করেন আমি এটা করব না, করেন না, চলে যান, কিন্তু আপনি নাজায়েজ বললে দলিল দিতে হবে। যদি বলেন এটা বেদাত নাজায়েজ, একটা জয়ীফ হাদিস দেন, সহিহ হাদিস লাগবে না আপনার কাছে, সহি হাদিস আমরা চাই না, একটা জয়ীফ হাদিস বলেন, অমুক জয়ীফ হাদিসে আছে জানাজার পরে আল্লাহ রাসূল দোয়া করতে নিষেধ করছে, দলিল দেন, অসুবিধা নেই, কোনো ঝগড়া করব না। রাসূলের হাদিসকে কোন মুস্তাহিদের ইস্তিহাদ দ্বারা মানসুখ করা যায় না, রোলসটা মনে রাখবেন, দাঈফুল হাদিসে আওলা মিনাল কিয়াস, ফুকাহায়ে আহনাফের মধ্যে ইজমা হয়েছে ব্যাপারটা,
দাঈফুল হাদিসে মি আওলা মিনাল কিয়াস রাসূলের হাদিস সেখানে বলছে জায়েজ সুন্নাহ সেখানে কোনো ফকিহ যদি ফতোয়া দেয় না জায়েজ ওই ফতোয়া এলাও হবে না আর জানাজার পরে দুয়ার ব্যাপারে ফুকাহে কারামের দুই ধরনের ফতোয়া আছে আমি বলে দেই ফতোয়া বাহরুর রায়কের মধ্যে উল্লেখ একটা ফতোয়া হলো লা তাকুমু লিদুয়াই বাতা সালাতিল জানাজা জানাজার পরে দুয়ার জন্য দাঁড়ায়ও না মেরকাতে এটার কারণ এবং আল মুহিতুল বুরহানির মধ্যে কারণ উল্লেখ রয়েছে জানাজার যেভাবে কাতারবন্দি হয়ে আমরা করি ওইভাবে যদি কাতারবন্দি হয়ে দুয়ার জন্য দাঁড়ায় তাহলে এটা নামাজের সাথে তাসবিহ হয় নামাজের সাথে সাদৃশ্য হয় এইজন্য ফকিগণের কেউ কেউ ইনারা বলছেন নামাজের পরে দুয়ার জন্য দাঁড়ায়ও না কেন জানাজা যেভাবে কাতারবন্দি হয়ে পড়ি এইভাবে যদি দুয়ার জন্য দাঁড়ায় থাকি তখন বোঝা যায় এটা আরেকটা নামাজ এটা তাসবিহ হয়ে যায় এইজন্য ফকিদের কেউ কেউ বলছে দুয়ার জন্য দাঁড়ায়ও না দোয়া কইরো না বলে নাই বলছে দুয়ার জন্য দাঁড়ায়ও আবার ফতোয়ায়ে বাহরুর রায়কের মধ্যে উল্লেখ হানাফি মাযহাবের একটা ফতোয়া সেখানে জানাজার পরে দোয়া করলে কোনো অসুবিধা নাই লা বাসাবি ওইটাও আছে আর কাতার বাহিঙ্গা যদি আপনি দোয়া করেন তাহলে তার তাসবিহ থাকতেছ না নামাজের সালাম ফিরাই ফেলছেন জানাজা শেষ এখন সবাই কাতার ভেঙে ফেলেন লাশকে সামনে রেখে চতুর্দিকে ঘেরাও করে যার যার সুবিধা মতো আরামসে দাঁড়ান তারপরে সূরা ফাতিহা সূরা ইখলাস দুরূদ শরীফ পর একটু দোয়া করেন কাতার ভেঙ্গি করেন তাহলে হাদিস ও আমল হবে ফকিদের ফতোয়াও মানা হবে আমল সাপ মরবে লাঠিও বাজবে ভাঙবে না আর নাই ও প্রশ্নোত্তরে কি আপনারা ব্যথিত হচ্ছেন বেজার হচ্ছেন আমি আপনাদের পক্ষে বলছি মরলে এটাই হইবে না টিয়া পয়সা হইতো না মইরা দেহ একটা টাকা হবাইতো না একটা টাকা হবাইবা না কেউ দিত না টাকা পয়সা তোমার দিব না সব রেখে দিব জমি জামা বিল্ডিং বাড়ি ঘর বাহন যানবাহন যা কিচ্ছু দিত না মরলে এটাই ভাই ভাই দুয়াটাই ভাই ভাই যেটা মরার পরে পাইবা এটার পক্ষে কথা বলতেছি কোন বিতর্কিত প্রশ্ন না দিলে আমি খুশি হব হ্যাঁ কোন পীর সাহেব বা মাজার শরীফে সেজদা করা যাবে কিনা না একমাত্র আল্লাহ ব্যতীত আর কাউকে সেজদা করা যাবে সেটা তাজিমের নামে হোক আর ইবাদতের নামে হোক উম্মতে মুহাম্মাদির শরীয়তে মুহাম্মাদির মধ্যে তাজিমি সেজদা মানসুখ হয়ে গেছে অতএব আমরা আল্লাহ ব্যতীত আর কারো জন্য সেজদা মানি না সেজদা কার পীর মুর্শিদ উস্তাদ মা বাবা যদি ফরহেজগার হয় তাহলে তিনাদের পায়ে চুমা খাবে কদম বসি করবে এটা সুন্নত সুন্নতে সাহাবা জায়েজ তো বটেই বরং এটা সুন্নতে সাহাবা দলিলের অভাব নাই আমার এই ব্যাপারে একটা কিতাবই আছে আলাদা কদম বসি করবেন মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা খাওয়া হয় আমার কথা না এটা দুরুল মুখতারের মুকদ্দমার মধ্যে হাদিসটা উল্লেখ আল্লাহ রাসূল বলেছেন সন্তান যদি মায়ের পায়ে চুমা খায় এটা জান্নাতের চৌখাটে লাগে আল্লাহ যেন আমাদেরকে কদম বসি করার তৌফিক দে বলেন আমিন এত খায়েস কেন রে ভাই যেই জিনিসটা আল্লাহর জন্য খাস এটা তুমি এত ছাগলিছো কেন তোমার কদম বসিয়ে ফেট ভরে না কদম বসিয়ে ফেট ভরে না ওনারা সেজদা নিতে হবে সেজদা পেতে হবে কত বড় খায়েস মহিলা মাজার যে এগুলি তো দেখা গেছে চট্টগ্রামে এগুলি নিয়ে অনেক বেজাল আমি এগুলি উত্তর দিলে একদল খুশি হবে আরেকদল বেজার হয়ে যাবে এজন্য আমি চাই না বিতর্কিত আমি মহিলাদের কবর জিয়ারতের পক্ষে আমি না হানাফি মাযহাব পক্ষে শর্ত সাপেক্ষে ডাইরেক্ট হারাম বলার কোনো উপায় নাই শর্ত সাপেক্ষে মহিলাদের কবর জিয়ারত জায়েজ পুরো হানাফি মাযহাবে জায়েজ এবং ফতোয়ায়ে শামি ফতোয়ায়ে বাহরুর রায় আলমগীরি সহ সমস্ত ফতোয়ার কিতাবে লিখছে এক জামাত ফুকাহায়ে কেরাম বলেছেন এটা মাকরুহ একেবারে ঢালাও ভাবে সব মহিলাদের জন্য মাকরুহ কিন্তু আসাহ বিশুদ্ধ ফতোয়া হলো মহিলাদের জন্য এটা জায়েজ তবে ঘন ঘন কবর জিয়ারত তাদের জন্য নিষেধ জায়েজ হওয়ার পিছনে অনেক কারণ আছে এই ব্যাপার আমার একটা কিতাব আছে মাজার জিয়ারত কদম বসে একটা বই আছে এটা আপনারা প্রয়োজনে মনে করলে সংগ্রহ করতে পারেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কন্যা জান্নাতের মহিলাদের সরদারনি তিনার ব্যাপার একটা রেওয়ায়েত উল্লেখ মুস্তাদরাকে হাকিমের মধ্যে মুসান্নাফু আব্দুর রাজ্জাকের মধ্যে এছাড়া আরো কয়েকটা কিতাবে হাদিসটা আছে
কয়েকটা সূত্রে আছে, একটা সূত্র যঈফ আর আরেকটা সূত্র সহিহ, দুইটাই আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিও এটা বর্ণনা করেছেন, ইন্না ফাতিমাতা বিনতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানাত তাতি ইলা কবরি হামজা ফি কুল্লি ইয়াউমিল জুমআহ। নিশ্চয় রাসূলের পাকের কন্যা ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি জুমার দিন শুক্রবারে আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর মাজার জিয়ারত করতে উহুদের পাহাড়ের কাছে যাইতেন। এখন আপনি ফতোয়া দেন মহিলাদের কবর জিয়ারত হারাম, ফতোয়া কই গিয়ে পড়ে দেন? মা ফাতিমার উপরে গিয়ে ফতোয়া পড়তেছে, হারাম ফতোয়া যে মাইরা দিবেন, পাইকারি ফতোয়া চলবে না। শর্ত সাপেক্ষে মহিলাদের জন্য কবর জিয়ারত জায়েজ, ঢালাও ভাবে জায়েজ না, ঢালাও ভাবে না জায়েজ না, শর্ত সাপেক্ষে তাদের জন্য জায়েজ। বিস্তারিত ব্যাখ্যা করলাম না, এখানেই রাখা। কারবালার সাথে রাজনৈতিক সম্পর্ক কি? রাজনৈতিক সম্পর্ক থাকলে সুন্নি হিসেবে আমাদের করণীয় কি? রাজনীতি বলতে তখন কিছুই ছিল না, রাজনীতি আমেরিকার আব্রাহাম লিংকন তথা বিজাতি যারা তাদের কাছ থেকে এই পদ্ধতি আবিষ্কার হয়েছে। তখন রাজনীতি বলতে কিছুই ছিল না, তখন ছিল খেলাফত। কি ছিল? জোরে বলেন, কি ছিল? রাজনীতি, রাজনীতি করে, রাজনীতি তো আসিলই না, খেলাফত ছিল। খেলাফতের মূল যে বিষয়টা ছিল সেটা ছিল বায়াত। কি ছিল? বায়াত। সেই বায়াত নিয়ে ছিল দ্বন্দ্ব। ইয়াজিদ ছিল জালিম, আন্তর্জাতিক মদখুর, সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বেশি মদ যারা খাইছে তাদের মধ্যে অন্যতম হইল ইয়াজিদ। ইয়াজিদের আরেকটা কুচরিত্র ছিল, সে নারী লুবি ছিল, নারী লুবি, নারী লুবি, বুঝেনি তো? বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। ইয়াজিদের আরেকটা কুচরিত্র ছিল, সে বান্দর লইয়া খেলাইত, বান্দর চিনেন? বানর। ইয়াজিদ আরো অনেকগুলি দুশ্চরিত্র অভাব মানে সম্পূর্ণ সম্পূর্ণ লোক ছিল, দুশ্চরিত্র সম্পূর্ণ লোক ছিল। এই ইয়াজিদ ছিল জালিম, অত্যাচারী, আর ইমাম হুসাইন ছিলেন ন্যায় নীতির প্রতীক। ইমাম হুসাইন নবীর আওলাদ, রাসূলের আদর্শ রক্ষক। কারবালার ময়দানে যুদ্ধ বা যেটাই হয়েছে এটা রাসূলের আদর্শ বা বায়াত নিয়ে হয়েছে। বায়াতে রাসূল ইয়াজিদের কাছে না হুসাইনের কাছে, এই এই জিনিসটা নিয়ে হয়েছে দ্বন্দ্ব। আপনারা কি মনে করেন, বায়াতে রাসূল কি ইয়াজিদের কাছে ছিল? আওয়াজ দিয়ে বলেন, বায়াতে রাসূল কার কাছে ছিল? জোরে বলেন, কার কাছে? এই এইটা নিয়ে ছিল দ্বন্দ্ব। হুসাইন জালিমকে আমির হিসেবে মানে নাই, জালিম, এটা মদখুর, এটা নারী লিপ্সা, নারী লোভী, এমন একটা লোক মুসলিম মিল্লাতের আমির হবে এটা ইমাম হুসাইন মানেনি, তার কাছে বায়াত হয়নি। আর ইমাম হুসাইন ছিল নবীর আদর্শে আদর্শিত, নবীর আওলাদ, জান্নাতের যুবকদের সরদার, ওইটা নিয়ে ছিল মূল ডিভাইডেশনটা। আদর্শের লড়াই ছিল, আদর্শের, এটা আমি কিছুক্ষণ আগে আলোচনা করে ফেলেছি যে প্রশ্ন এসেছে রুহানি সাহাবা, পিচ্ছি বক্তার ব্যাপারে যেটা, এটা আমি অনলাইনে জবাব দিয়েছি অলরেডি। সে ক্ষমাও চাইছে, তওবাও করছে, তার কি করা যায়? শেষ, তাম্মাত বিল খায়র। আর না আসেন, আমরা সবাই নবীজিকে দাঁড়ায়া সালাম জানাইয়া নবী
استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم বিশেষ করে আল্লামা আবুল কাসেম নূরী সাহেব হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন সহি সালামতে আমাদের মাঝে ফিরিয়ে দেন সবাই দোয়া করবেন সমস্ত সুন্নি আলেমদের জন্য দোয়া করবেন استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم আল্লাহর দরবারে হাত উঠায় বলুন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বুল আলামিন দয়াময় প্রভু আল্লাহ রহমতের নজরে তাকায় দেখো চট্টগ্রামের পটিয়া থানায় মালিয়ানা গ্রামে শহাদায় কারবালার স্মরণে নবীর আহলে বাইতের মহব্বতে এই জান্নাতের বাগান মাহফিল মাদ্রাসা ময়দানে যারা আয়োজন করেছে তারা সহ এই বাগানের প্রতিটা ফুল প্রতিটা শ্রোতা তুমি আল্লাহকে ভয় করে তোমার হাবিবকে ভালোবেসে বুক বড় আশা নিয়ে তুমি আল্লাহ রহমতের দুয়ারে ভিক্ষার হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ আমরা জানি
আপনার দুয়ারে হাত বাড়াইবার মতো যোগ্যতা আমল আখলাক আমাদের কিছুই নাই গো আল্লাহ। এরপরেও আশা করে হাত বাড়াইয়া দিছি তোমার হাবিবের উসিলাই আমাদেরকে লজ্জা দিও না গো আল্লাহ। এই মালিয়ারা গ্রামবাসী মাদ্রাসার কমিটি মাহফিল কমিটি যারা যেভাবে সাহায্য করেছে সকলের সাহায্য সহযোগিতাই মাহফিল আমাদের হাজিরা তুমি আল্লাহ রহমতের দুয়ারে কবুল করো বহু 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 গুণে সওয়াব বাড়ায়া এই গুনাহগার উম্মতের পক্ষ থেকে সোনার মদিনায় উম্মতের দরদি নবী মায়ার নবী আমাদের দয়াল নবীজি রওজা মুবারকে হাদিয়া নজরানা পৌঁছায়া দাও আল্লাহ। নবীজির আলা ওলাদ আলা সাহাবা জওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশিরিন আহলে বাইতের হুজুর নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের মহব্বতে পড়ে দস্তে কারবালার ময়দানে ফোরাত নদীর কিনারে এজিদ বাহিনীর মোকাবেলায় এত বড় নদীর কিনারে নবীর বংশের লোকেরা ছয় মাসের শিশু আলী আসগর সহ পানির পিপাসায় শহীদ হয়ে গেছে। বেঈমানের দলেরা একটা ফোঁটা পানিও দিছে না গো আল্লাহ। ফোরাত নদীর পানি কত ইহুদি নাসারা বেঈমান মুশরিক মুনাফিকরা পান করলো কত পশু পাখি জীব জানোয়াররা ফোরাত নদীর পানি পান করলো নবীর বংশ হওয়ার কারণে একটাই দোষ নবীর বংশ হওয়ার কারণে এজিদের দলেরা একটা ফোঁটা পানিও দিল না গো আল্লাহ। সোহাদায়ে কারবালার আরওয়াহ পাকে এই মাহফিলের হাদিয়া নজরানা পৌঁছায়া দাও আল্লাহ। চার মাযহাবের চার ইমাম হুজুর গাউসু সাকালাই শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি খাজা গরিব নওয়াজ মঈনউদ্দিন চিশতি আজমেরি সানজারি রহমাতুল্লাহ আলাই খাজা খাজাগা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাই শেখ আহমদ সরহন্দি হযরত মুজাদ্দিদ আলফিসানি রাদিয়াল্লাহু আনহু হযরত শাহজালাল ইয়ামানি মুজাররাদি 360 আউলিয়া চট্টগ্রামের অলিতে গলিতে হাজার হাজার অলিয়া উলিয়া শুয়াছে হে পরওয়ারদিগার দয়া করে সমস্ত আউলিয়াই কেরামের আরওয়াহ পাকে মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। আলা হযরত ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু শেরে বাংলা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সহ যত সুন্নিয়তের অমূল্য রত্নরা মাজার পানে শুয়ে গেছেন বিশেষ করে হাশিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি শেরে আল্লাহ আমাদের শেরে মিল্লাত রহমাতুল্লাহ আলাইহি সহ সুন্নিয়তের যত বীর সিপাহী আমার নবীর পাগলরা সুন্নি ওলামাই কারাম আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত সুন্নি আলিমদের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দাও। আমার পীর ও মুর্শিদ খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি কেবলা জান হুজুরের পাক রওজায় হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ মজলিসে আমরা যারা হাত বাড়াইলাম তুমি রহমতের নজরে তাকায় দেখো আল্লাহ অনেকে হাত বাড়াইছে ঘরে মা নাই অনেকের বাবা নাই এই জন্মের বিদায় লইয়া মা বাবা কবরে শুয়ে গেছে দুনিয়ার সব জায়গার খবর পাই বাড়ির আঙ্গিনায় আড়াই হাত মাটির নিচে জনম দুঃখী মা আহারে মা মারে মা ওই মা কবরের মধ্যে কেমন আছে জানি না গো আল্লাহ জানি না কার মা বাবার কবরে জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতেছে ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ মা বাবজার কবরে
কবর দুইটা জান্নাতের বাগান বানায়া দাও, যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ রেখে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ। সকলের দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন প্রিয়জন আত্মীয় স্বজন পীর ভাই পীর বোন জাকির ভাই জাকির বোন খাস করে আল্লামা আবুল কাসেম নূরি সাহেব হুজুরের আব্বাজার তিনার মুরব্বিরাই মাদ্রাসার কমিটির সাথে জড়িত যারা শিক্ষকতা করছেন যারা ছাত্ররা আছে ছাত্রীরা আছে তাদের ময় মুরব্বি বংশের মুরব্বিরা যারা কবরবাসী হয়ে গেছে সকলার আর আপাকে এই মাহফিলের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। এই মাহফিলে যারা দান করলেন সকলের দান কবুল করো, যারা যেই নিয়তে দান করেছে নিয়ত পুরা করে দাও আল্লাহ, কামাই রুজিতে বরকত দাও আল্লাহ, রোগ বেমার থেকে শেফা দান করো আল্লাহ, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো আল্লাহ। আমরা যারা যেখান থেকে যে আশায় তোমার দরবারে হাত বাড়াইলাম প্রত্যেকের দিলের নেক আশাগুলি পূর্ণ করে দাও আল্লাহ। বাংলাদেশের মুসলমান গরিব মানুষ আল্লাহ সাদ আছে সাধ্য নাই, জীবন ভর নবীর নাম শুনেছে, নাম শুনে শুনেই নবীর জন্য কাঁদছে আল্লাহ। আল্লাহ গো কত কাফের বেঈমান মুনাফেক মুশরিকরা নবীজিকে দেখছে, আমরা উম্মত হইয়া নবী দেখার ভাগ্য জুটে নাই গো আল্লাহ। যাদের টাকা পয়সা আছে ধন সম্পদ আছে পাসপোর্ট ভিসা করে হজে যায় মদিনা জিয়ারতে যায় উমরায় যায়, আল্লাহ আমাদের মধ্যে অনেক গরিব মানুষ আছে অর্থের অভাবে মদিনা যাইতে পারে না গো আল্লাহ। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, এই পৃথিবী ছেড়ে যেদিন কবরের যাত্রী হব ওই মৃত্যুর আগে একবার হইলো দয়াল নবীজির নুরানি চেহারা মোবারক দেখাইও আল্লাহ। তোমার নবীরে কইও এই বাংলাদেশে তোমার নবীর কিছু গরিব উম্মত আছে তারা তোমার নবীরে ভালোবাসে আল্লাহ। তোমার নবী যদি আসে টাকা পয়সা পাসপোর্ট ভিসা কিচ্ছু লাগবে না গো আল্লাহ। তোমার নবীজির নুরানি চেহারা মুবারক যদি জীবনে একবার দেখতে পারি কলিজার আগুন ঠান্ডা হবে আল্লাহ। নবী না দেখায় আজরাইল পাঠায় না, নবী না দেখায় কবরে নিও না আল্লাহ। ইমানিয়ারা গ্রামে যত মই মুরব্বি কবরস্থানে মুমিন মুসলমান যারা শুয়ে আছে সবাইকে তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ। এই মাদ্রাসাকে আবাদুল আবাদ পর্যন্ত নাজাতের জরিয়া হিসেবে কবুল করো আল্লাহ। এই মাদ্রাসায় যে যেভাবে সাহায্য করে সত্তর গুণ বাড়াইয়া তাদেরকে সাহায্য করো আল্লাহ। হেফজখানার ছাত্র ভাইরা ছোট ছোট বাচ্চারা মাহফিলে দান করেছে যে যেভাবে দান করেছে সকলের দান তোমার রহমতের দরবারে কবুল করো আল্লাহ। প্রবাসী ভাইরা আল্লাহ সবার নাম বলা যাবে না এই জন্য তোমার কাছে দোয়া করলাম সবার দান তুমি কবুল করো, সকলের দিলের ন্যাক আশা পূর্ণ করো, যার যার মুসিবত আছে দূর করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।